মাতৃভাষা বাংলাকে নিয়ে আমাদের কতই না আবেগ। প্রতি বছর একুশকে উদযাপন করি মহা ধুমধামে। তবে ভুল ব্যবহার এবং ভুল উচ্চারণে একটু একটু করে মৃত্যু ঘটছে প্রাণের মাতৃভাষার। কবি মোহাম্মদ সামাদ মনে করেন, শুধু ভাষার মাসই নয়, মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে সারা বছরই। উচ্চশিক্ষার জন্য বিদেশি ভাষা শিখতে হলেও মায়ের ভাষাকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলাকে নিজের প্রাণের মতো, নিজের মায়ের মতো ভালোবাসতে পারার অনুভূতি সেদিন ভাষা আন্দোলন দিয়েছিল। বুকের রক্তের বিনিময়ে অর্জন হয়েছিল মাতৃভাষার অধিকার। শুধু তাই নয়, বাঙালি পেরেছে মাতৃভাষাকে বিশ্বের দরবারে আসন দিতে। ভাষা আন্দোলন এবং শহীদদের সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তবে আজ সে ভাষাই যেন অনেকের কাছে গুরুত্বহীন। ভিনদেশি ভাষা শিক্ষার উপর জোর দিচ্ছেন অনেকেই। ইংলিশ মিডিয়াম স্কুলেও বাংলা ভাষা অনেকটা উপেক্ষিত। অন্য ভাষা একটা বিত্ত বৈভব যাদের আছে বা যারা একটু আর্থিক সামর্থ্য আছে, তারা একটা ইংরেজি বা এটা শিখে মনে করে একটু মনে করে যে এটা আমাকে সম্মানিত করবে বেশি। এই যে ভাষা বানানের বৈষম্য, এই যে কথা বলার মধ্যে উচ্চারণে বৈষম্য বা এইগুলোর বিষয়ে স্কুল কলেজ বা একজন ব্যক্তি নিজের থেকে দায়িত্বশীল হয়ে এই ভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা, লেখা, এগুলো আসলে করা উচিত। পরিবার এবং স্কুলে ভাষা শিক্ষার উপর গুরুত্ব বাড়ানোর কথাও বললেন কবি মোহাম্মদ সামাদ। পরিবার এবং স্কুলে ভাষা শিক্ষার গুরুত্ব দিতে হবে বেশি। তা নিজের ভাষা থেকে যদি অন্য ভাষাও শিখতে চায় তাহলে সেটা অনেক সহজতর হয়। প্রতিষ্ঠান তো শুদ্ধ ভাষায় পড়ানোর কথাই, কিন্তু যদি না হয় নিজের দায়িত্ব থেকে হলেও নিজের মায়ের ভাষা শিক্ষিত লোকদের এটা চর্চা করা খুবই অত্যাবশ্যক। ভাষা শহীদদের রক্তের সঠিক মূল্য দিতে হলে নিজ কাজের মাধ্যমে বাংলাকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী। আন্তরিকতা বাড়াতে হবে মাতৃভাষার প্রতি। সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে বাংলা ভাষার, তবে ঋণ শোধ হবে ভাষা শহীদদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।